আমি যদি সন্ধিবিচ্ছেদ করি তাহলে দাঁড়ায় জল যুক্ত আতঙ্ক অর্থাৎ জল দেখলে ভয় লাগে তো এই জল আতঙ্ক তো খুব স্বাভাবিক মেডিকেল পরিভাষায় জল দেখলে ভয় লাগে এরকম অসুখ অবশ্যই কিন্তু তার নেপথ্যে জল দেখে ভয় লাগলো এরকম সহজ নিপাট একটা ধারাপাত ধারাপাত নেই যে বিষয়টা রয়েছে তা হলো আমরা সকলেই কম বেশি জানি যে কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয় আমি প্রথমেই যে ধারণাটার মূলে একটা কুঠার আঘাত চাইছি তা হলো যে শুধু কি কুকুরে কামড়ালেই জলাতঙ্ক হয় নাকি কুকুর ছাড়া ভিন্ন অন্য কোন পশু পাখি সেখান থেকে পশু এবং কামড় এই দুটো ব্যাপারে কিন্তু মানুষ এখন সচেতন আপনি যে প্রশ্নটা করলেন সেই সচেতনতা থেকেই করলেন তবে এই কথাটার আগে আপনি একটা কথা বললেন না জলাতঙ্ক এবং সেটাকে ভাঙলেন জল এবং আতঙ্ক শুনলে অবাক হয়ে যাবেন এই অসুখটা ঠিক বলা যায় না যে এটা আমাদের ভারতে প্রথম আবিষ্কৃত অথবা পশ্চিমী দুনিয়ায় কারণ অদ্ভুতভাবে অসুখটার নাম জলাতঙ্ক যেমন আমাদের চিকিৎসা পরিভাষায় ইংরেজিতে এটার নাম কিন্তু হাইড্রোফোবিয়া হাইড্রো মানে জল ফোবিয়া মানে ভয় অর্থাৎ দুটো ক্ষেত্রেই জল থেকে ভয়ের ব্যাপারটা অসুখটার নামের মধ্যে ঢুকে গেছে এবারে আমি আসি আপনি বলছেন পশুর কামড়ে হয় শুধু কামড়ে নয় আঁচড়েও হয় পশুর কামড় বা আঁচড় প্রথমে একটু পরিষ্কার করে দিই কামড় মানে পশুর মুখের লালা থেকে কিছু একটা আমাদের শরীরে ঢোকে তার থেকে জলাতঙ্ক হয় তাহলে আঁচড়ে কি করে হবে আঁচড়ে কি লালা থাকে থাকে কেননা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন রাস্তায় যে সমস্ত পশু আপনারা দেখতে পান বা জঙ্গলে বা ধরুন চিড়িয়াখানায় গেছে তাদের একটা স্বভাব হচ্ছে নিজেদের থাবা মানে সেটাকে লিক করা মানে চাটা ন্যাচারালি বুঝতেই পারছেন সঙ্গে সঙ্গে নোখটাও কিন্তু ইনফেক্টেড হয়ে গেল এবার কথাটা কি এলো ইনফেকশন ইনফেকশন কি থেকে হয় ইনফেকশন কিন্তু বীজ থেকে হয় না অনেক মানুষের ধারণা আছে কুকুরের কামড়ে বিষ ঢোকে বিড়ালের আঁচরে বিষ ঢোকে না বিষের কোনো ব্যাপার নেই এটি কিন্তু একটি প্রাণঘাতী ভাইরাস অর্থাৎ মাইক্রো অর্গানিজম যাকে বলে আনুবিক্ষণিক একটা প্রাণী অর্ধেক প্রাণী অর্ধেক জড় ভাইরাসের কিন্তু সংজ্ঞা তাই এই ভাইরাসটির নাম রেবিস ভাইরাস বা জলাতঙ্ক ভাইরাস এইবারে আসি আপনি প্রথম যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে প্রাণী জগৎ সত্যি বলতে কি আমাদের এই পৃথিবী মানে এই ক্রিয়েশন যখন প্রথম শুরু হয় প্রথম শুরু হয় কিন্তু প্রাণী নিয়ে সে প্রাণী তখন বন্য ছিল তার থেকে ভাগ হয়ে হয়ে আজ আমরা মনুষ্য জাতি মানে মানুষ নিজেদের একটু উন্নত করে হিউম্যান সিভিলাইজেশন বা মানব সভ্যতা করেছি আদতে কিন্তু মানুষও সেই পশু বা জন্তু বা প্রাণীর মধ্যে আছে এখন দেখতে হবে তাহলে কোন কোন মানুষ এই জলাতংকে ভুগতে পারে অর্থাৎ ভাইরাস ইনফেকশনটা আনতে পারে একদম ক্যাটাগরিক্যালি যদি বলি একদম আলাদা করে বলতে গেলে যেটা সবাই বুঝবেন সমস্ত স্তন্যপায়ী প্রাণী যে সমস্ত প্রাণী জলে বাস করে জলজ প্রাণী তারা এর মধ্যে পড়ে না যারা আকাশে উড়ে বেড়ায় খেচর যাদের আমরা পাখি বলি তারাও এর মধ্যে পড়ে না কিন্তু আবার কিছু প্রাণী আছে যারা উড়েও বেড়ায় চলেও বেড়ায় গাছ থেকে ঝোলে তারা হচ্ছে বাদুর তারা স্তন্যপায়ী এই স্তন্যপায়ী প্রাণীরাই শুধু জলাতঙ্কের ভাইরাসকে ক্যারি করতে পারে অর্থাৎ নিজের শরীরে নিতে পারে এবং নেয়ার ফলে যে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটে সেটাই জলাতঙ্ক সমস্ত স্তন্যপায়ী প্রাণী কিন্তু সাফার করতে পারে ভুগতে পারে অসুখটা তাদের হতে পারে কোথা থেকে হয় যদি আর প্রাণী যার শরীরে ভাইরাসটা গ্রো করেছে এবং সে রোগগ্রস্ত হয়ে গেছে তার আঁচড় বা কামড়ে ভাইরাসটা এক প্রাণী থেকে আরেক প্রাণী শরীরে যায় এইভাবেই কিন্তু জলাতঙ্কের সূচনা হয়